মৃত্যুর আগে মাত্র একবার ক্যান্সার আক্রান্ত ভার্জিন তরুণীর শেষ ইচ্ছা পূরণ করলেন তার বেস্ট ফ্রেন্ড। কি তার এই শেষ ইচ্ছা, জানতে হলে আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখুন। ক্যান্সার আক্রান্ত বান্ধবীর শেষ ইচ্ছা পূরণে বিশেষ উদ্যোগ নিলেন দীর্ঘদিনের বেস্ট ফ্রেন্ড। কুমারী বান্ধবীর মনোবঞ্চা রাখতে তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন ব্যক্তি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছেন তিনি। বান্ধবীর সঙ্গে কাটানো মুহূর্ত স্পেশাল করে তুলতে কি কি আয়োজন করলেন তিনি, আপনারা জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। মরণ রোগ ক্যান্সারে আক্রান্ত প্রিয় বান্ধবী আর তার শেষ ইচ্ছা পূরণ করতে চরম সিদ্ধান্ত নিলেন বন্ধু। মেয়েটি জানান তার মৃত্যু আসন্ন, কিন্তু জীবনের শেষ কয়েকটা দিন প্রাণ খুলে বাঁচতে চেয়েছেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের আনন্দ উপভোগ করতে চেয়েছেন, সমস্ত রকমের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলেন। বেস্ট ফ্রেন্ডের কাছে শেষ ইচ্ছের কথা মন খুলে বলেছিলেন, কথা রাখলেন বেস্ট ফ্রেন্ড। বান্ধবীর শেষ ইচ্ছা পূরণে সঙ্গমে রাজি হয়েছেন বন্ধু। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন বান্ধবী, তার অন্তিম দিনগুলো আরও স্পেশাল করে তুলতে কোনো রকম কসরত বাকি রাখেননি তার বেস্ট ফ্রেন্ড। আর তাই বান্ধবী যখন মৃত্যুর আগে ভাগিনীটি খোয়াতে চাইলেন, সেই সিদ্ধান্তে মান্যতা দিলেন বন্ধুও। বন্ধুর সঙ্গে রাত কাটালেন তিনি। ক্যান্সার আক্রান্ত বান্ধবীর সঙ্গে কাটানো এই রাত আরও স্পেশাল করে তুলতে ক্যান্ডেল লাইটের আয়োজন করেন তিনি, ফুল দিয়ে সাজিয়ে তোলেন গোটা ঘর। ইতিমধ্যেই এই ব্যক্তির উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে, সকলে তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন। ক্যান্সার আক্রান্ত বান্ধবীর শেষ ইচ্ছা পূরণে ব্যক্তির উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা, পাশাপাশি তার বান্ধবীর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। বর্তমান যুগে দাঁড়িয়েও বিশ্বাসযোগ্যতা এবং ভরসার এমন নজির দেখে প্রশংসা ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।